সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 3, থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচারের অন্যতম একটি ক্যাপিটাল স্ট্রাকচার অ্যাপ্রোচ, ট্রেডিশনাল অ্যাপ্রোচ। আজকের লেকচারে আমরা ট্রেডিশনাল অ্যাপ্রোচের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই এই লেকচারটি উপভোগ করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচারের আজকের লেকচার থেকে যে যে বিষয়গুলি জানতে পারবে তা হলো ট্রেডিশনাল অ্যাপ্রোচ কি, ট্রেডিশনাল অ্যাপ্রোচ এই কনসেপ্টটি ডিটেলস এখানে আলোচনা করা হয়েছে, ট্রেডিশনাল অ্যাপ্রোচের যে বিভিন্ন অ্যাজাম্পশনগুলো আছে সেই অ্যাজাম্পশনগুলো আলোচনা করা হয়েছে, এবং ট্রেডিশনাল অ্যাপ্রোচটিকে এখানে গ্রাফিক্যালি তোমাদের জন্য এক্সপ্লেন করা হয়েছে। তারপরে সর্বশেষে ট্রেডিশনাল অ্যাপ্রোচের যে ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন অর্থাৎ বিজনেস অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেও ট্রেডিশনাল অ্যাপ্রোচটি দেখানো হয়েছে। তোমরা যদি এই এই লেকচারটি ভালো করে দেখো তাহলে তোমরা ট্রেডিশনাল অ্যাপ্রোচ থেকে যে কোনো ধরনের প্রশ্ন পরীক্ষায় আসলে কিংবা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে এই বিষয়গুলি সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর তোমরা আশা করি দিতে পারবে। এবার আমরা দেখব ট্রেডিশনাল অ্যাপ্রোচ। তো ট্রেডিশনাল অ্যাপ্রোচ হলো ট্রেডিশনাল থিওরি। তো ট্রেডিশনাল থিওরি কি দেখো একটু। দ্য ট্রেডিশনাল থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার স্টেটস দ্যাট ওয়েন দ্য ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ইজ মিনিমাইজড অ্যান্ড দ্য মার্কেট ভ্যালু অফ অ্যাসেট ইজ ম্যাক্সিমাইজড অ্যান অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার এক্সিস্ট। এখানে দেখো নতুন একটা শব্দ তোমরা এখানে শুনতে পেয়েছো, অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার। অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার অর্থাৎ ট্রেডিশনাল অ্যাপ্রোচে অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার নামে, অপটিমাল ক্যাপিটাল নামে একটা পজিশন আছে। এবং এটা কখন অর্জিত হয়, যে দেখা যাচ্ছে এটা অর্জিত হয় যখন ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল মিনিমাইজড, অর্থাৎ ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল যখন মিনিমাইজড হয় অর্থাৎ সর্বনিম্ন হয়, এবং মার্কেট ভ্যালু অফ অ্যাসেট ইজ ম্যাক্সিমাইজড অর্থাৎ প্রতিষ্ঠানের মার্কেট ভ্যালু যখন সবচেয়ে বেশি হয় তখনই অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার বিরাজ করে। দিস ইজ অ্যাচিভ বাই ইউটিলাইজিং মিক্স অফ বোথ ইকুইটি অ্যান্ড ডেট ক্যাপিটাল। বলা হচ্ছে যে এই যে অপটিমাল স্ট্রাকচারটা এটা অর্জন করা যায় একটা মিক্সিং এর মাধ্যমে। কিসের মিক্স? ইকুইটি ক্যাপিটাল এবং ডেট ক্যাপিটালের মিক্সিং এর মাধ্যমে অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার অর্জন করা যায়। তারপর বলছে যে দিস পয়েন্ট অকার্স ওয়েন দ্য মার্জিনাল কস্ট অফ ডেট অ্যান্ড দ্য মার্জিনাল কস্ট অফ ইকুইটি আর ইকুয়েটেড। বলতেছে এটা অর্জন হয় কখন, যখন মার্জিনাল কস্ট অফ ডেট অ্যান্ড মার্জিনাল কস্ট অফ ইকুইটি দুইটা যখন সমান হয়, অর্থাৎ মার্জিনাল কস্ট অফ ডেট এবং মার্জিনাল কস্ট অফ ইকুইটি দুটা যখন সমান হয় তখন অপটিমাল স্ট্রাকচার অর্জিত হয়। অ্যান্ড আদার মিক্স অফ ডেট অ্যান্ড ইকুইটি ফাইন্যান্সিং হোয়ার দ্য টু আর নট ইকুয়েটেড অ্যালাউস অ্যান অপরচুনিটি টু ইনক্রিজ ফার্ম ভ্যালু বাই ইনক্রিজিং অর ডিক্রিজিং দ্য ফার্মস লিভারেজ। বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই বিন্দুটা অর্জিত না হবে ততক্ষণ পর্যন্ত ফার্ম ঋণ মূলধনের ব্যবহার বাড়াতে কিংবা কমাতে পারে এবং এর মাধ্যমে ফার্ম অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচারে পৌঁছাতে পারে। এবার আসলে ট্রেডিশনাল অ্যাপ্রোচটাকে আমরা চিত্র আকারে ব্যাখ্যা করি। চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে, দেখো এই যে কস্ট অফ ডেট, তার আগে দেখো হরাইজন্টাল অ্যাক্সিসে আমরা দেখছি অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার মানে ডেট ইকুইটির একটা মিশ্রণ, আর এই দিকে হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিসে হচ্ছে কস্ট। কস্ট তাহলে এখানে সবচেয়ে কম কস্ট কিসে? কস্ট অফ ডেট। হ্যাঁ, তারপরে সবচেয়ে বেশি কস্ট কিসে? দেখো কস্ট অফ ইকুইটি, এটা বেশি এই এ বিন্দুতে কস্ট অফ ইকুইটি, এবং দেখো এ বিন্দুতে কস্ট অফ ইকুইটি এবং ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল দুইটাই কি সমান। এই যে বিন্দু স্টার্টিং বিন্দুতে কস্ট অফ ইকুইটি এবং ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল দুইটাই সমান, তাহলে প্রতিষ্ঠান কি করে? দেখো দেখো এখানে কে ইনক্রিজেস অ্যাজ গিয়ারিং ইনক্রিজেস ডিউ টু রাইজিং ফাইন্যান্সিয়াল রিস্ক অ্যান্ড লেটার ব্যাংক্রাপসি রিস্ক। আচ্ছা, এটা আমরা ব্যাখ্যা করছি এখনই। দেখো একটু এখানে ফার্ম যখন ঋণ মূলধন ব্যবহার বাড়াচ্ছে, এই যে দেখো ফার্ম ঋণ মূলধন ব্যবহার বাড়াচ্ছে, ঋণ মূলধন ব্যবহার বাড়ানোর ফলে দেখো ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কমা শুরু করছে। ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কমছে, কিসের জন্য কমছে? কারণ ঋণ মূলধনের ব্যবহার, ঋণ মূলধনের কস্ট কম, অর্থাৎ কস্ট অফ ডেটটা কম থাকে, আর কস্ট অফ ডেট কম হওয়ার কারণে ঋণ মূলধন ব্যবহার করার কারণে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কমতে থাকে। এবং দেখো এখানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কমে এবং ইকুই কস্ট অফ ইকুইটি মূলধন কস্ট অফ ইকুইটিও কিন্তু ধীরে ধীরে বাড়ছে দেখো, এবং এই বাড়ার হারটা দেখো এই কমার হারের চেয়ে এই বাড়ার হারটা কম, অর্থাৎ যে হারে কমতেছে সে হারে বাড়ছে না, বাড়ছে তবে একটু কম হারে। এই জন্য ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কি কমে যাচ্ছে। তাহলে এই বিন্দুতে এসে ফার্মের কস্ট অফ ক্যাপিটাল দেখো সর্বনিম্ন, এর চেয়ে কিন্তু আর কমছে না, এটা হলো ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল সর্বনিম্ন। অর্থাৎ প্রতিষ্ঠান এই পরিমাণ
এই বিন্দুতে সে যদি ঋণ মূলধন ব্যবহার করে এই বিন্দু পর্যন্ত তার ফার্মের মূল্য বাড়বে। এরপরও যদি সে ঋণ মূলধন ব্যবহার করতে থাকে তাহলে দেখো তার কস্ট অফ ডেটও বেড়ে যাচ্ছে, তার কস্ট অফ ইকুইটিও বেড়ে যাচ্ছে, ফলশ্রুতিতে তার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বেড়ে যাচ্ছে। এবং কেন বাড়তেছে দেখো, এখানে একটা এই যে এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে যে কেন বাড়তেছে, যে সে ঋণ মূলধন ব্যবহার করার কারণে ফার্মের কি রিস্ক বেড়ে যাচ্ছে, যে রাইজিং ফাইন্যান্সিয়াল রিস্ক, অর্থাৎ প্রতিষ্ঠানের ঋণ মূলধন ব্যবহার বেশি অর্থাৎ মাত্রাতিরিক্ত ব্যবহার করার কারণে তার রিস্ক ফাইন্যান্সিয়াল রিস্ক বেড়ে যাচ্ছে, আর রিস্ক বেড়ে যাওয়ার কারণে তার ব্যাংক্রাপসি রিস্ক অর্থাৎ দেউলিয়া হওয়ার সম্ভাবনাও তার বেড়ে যাচ্ছে, অর্থাৎ ঝুঁকি বেড়ে যাচ্ছে, এই জন্য কস্ট অফ ইকুইটি বেড়ে যাচ্ছে। তারপরে দেখো কস্ট অফ ডেট কেন বেড়ে যাচ্ছে, দেখো কস্ট অফ ডেট বাড়ছে এই কারণে, দেখো কস্ট অফ ডেট রাইজেস এট লেভেল অফ গিয়ারিং ডিউ টু ব্যাংক্রাপসি রিস্ক, যেহেতু প্রতিষ্ঠানের ব্যাংক্রাপসি রিস্ক বেড়ে যাচ্ছে সেই জন্য যে সকল প্রতিষ্ঠান তাকে আগে কম সুদে ঋণ দিত এখন তারা আর তাকে সেই কম সুদে ঋণ দেয় না, তারা ঋণ দেওয়ার ক্ষেত্রে সুদের পরিমাণ বাড়াই দিচ্ছে, এই জন্য কস্ট অফ ডেট বেড়ে যাচ্ছে। আর যেহেতু কস্ট অফ ডেট বেড়ে যাচ্ছে কস্ট অফ ইকুইটি বেড়ে যাচ্ছে, ফলশ্রুতিতে কস্ট অফ ওয়েটেজ ও কস্ট অফ ওয়েটেড অ্যাভারেজ অর্থাৎ ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালও বেড়ে যাচ্ছে। তাহলে ওভারঅল আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ওভারঅল আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এ বিন্দু, এ বিন্দুতে ফার্মের ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল এবং কস্ট অফ ইকুইটি সমান, অর্থাৎ সবচেয়ে বেশি এখানে সবচেয়ে বেশি ফার্মের কস্ট অফ ক্যাপিটাল এবং ফার্মের মূল্যও কম। প্রতিষ্ঠান যদি আর বি বিন্দুতে কি হয়, বি বিন্দুতে ঘটনাটা বিপরীত, বি বিন্দুতে ফার্মের ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল হয় সর্বনিম্ন এবং ফার্মের মূল্যও হয় সবচেয়ে বেশি। আর এই এখানেই হলো যে বিন্দুতে ফার্মের মূল্য সবচেয়ে বেশি হয় এবং ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল হয় সর্বনিম্ন, সেইটাই হলো অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার। আর ট্রেডিশনাল অ্যাপ্রোচে এই অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচারের অস্তিত্ব আছে। দেখো আমরা পূর্বে যে দুটি থিওরি এক্সপ্লেন করেছি, নেট ইনকাম অ্যাপ্রোচ এবং নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ, সেখানে কিন্তু অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচারের কোনো অস্তিত্ব ছিল না, এটা শুধুমাত্র ট্রেডিশনাল অ্যাপ্রোচেই অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচারের অস্তিত্বটা আছে। আর এটা কখন অর্জিত হয়, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার কখন অর্জিত হয়, তখন তুমি বলতে পারো যে যখন ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল সর্বনিম্ন হয় এবং ফার্মের ভ্যালু হয় সর্বোচ্চ, তখনই অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার অর্জিত হয়। এরপরও যদি প্রতিষ্ঠান ঋণ মূলধন ব্যবহার করতে থাকে তাহলে তার কি ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বেড়ে যাবে, কস্ট অফ ডেট বেড়ে যাবে, কস্ট অফ ইকুইটি বেড়ে যাবে এবং ফার্মের মূল্য কমতে থাকবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই যে ট্রেডিশনাল অ্যাপ্রোচে আবার কিছু অ্যাজাম্পশন আছে, দেখো কস্ট অফ ডেট রিমেইন স্টেবল, কস্ট অফ ডেট একটা নির্দিষ্ট বিন্দু পর্যন্ত দেখো স্টেবল থাকে, তারপরে আবার বাড়তে থাকে। এরপরে কস্ট অফ ইকুইটি রিমেইন স্টেবল, ইট গ্রোস স্লাইটলি উইথ অ্যান ইনক্রিজ অফ ডেট রেশিও এট টু এ সার্টেন লেভেল আফটার হুইচ ইট বিগেন্স টু গ্রো, অর্থাৎ বলা হচ্ছে কস্ট অফ ইকুইটিটাও আস্তে আস্তে বাড়ে কিন্তু বাড়ার হারটা খুবই কম। ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল ডিক্রিজ উইথ অ্যান ইনক্রিজ অফ ডেট রেশিও ওয়েন বিগেন্স টু গ্রো, বলা হচ্ছে যে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল ধীরে ধীরে কমতে থাকে আবার ধীরে ধীরে কি হতে থাকে সে বাড়তে থাকে। তারপরে দ্য ট্রেডিশনাল অ্যাপ্রোচ দ্য ক্যাপিটাল টু ক্যাপিটাল স্ট্রাকচার বিলিভস দ্য এক্সিস্টেন্স অফ অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার, ইট ইজ সাচ এ মিক্স অফ ডেট ইকুইটি এট হুইচ ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল রিচেস দ্য মিনিমাল ভ্যালু অ্যান্ড দ্য ভ্যালু অফ ফার্ম উইল বি দ্য ম্যাক্সিমাম। তাহলে তোমরা এই অ্যাজাম্পশনগুলো আমরা যে এক্সপ্লেন করেছি এগুলো আমরা পূর্ববর্তী স্লাইডে আলোচনা করেছি, আশা করি এটা এই চিত্রটা দ্বারা আমরা এটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমরা দেখবো ম্যাথমেটিক্যাল প্রুফ, অর্থাৎ আমরা এটাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করব কিভাবে। দেখো এখানে টোটাল ক্যাপিটাল অফ এমএসএমই কর্পোরেশন ইজ 30 লাখ এন্ড এক্সপেক্টেড আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস 500 5 5 5 লাখ 10,000 ডলার। ম্যানেজমেন্ট নিডস টু ডিটারমাইন দ্য অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার ইন হুইচ দ্য মার্কেট ভ্যালু অফ কোম্পানি উইল বি ম্যাক্সিমাইজড। The information about cost of debt and cost of equity at different value of debt ratio is presented in the table below. এই যে টেবিলের মধ্যে বিভিন্ন মিশ্রণগুলো দেখানো হয়েছে, তাহলে এখানে দেখো এখানে ম্যানেজমেন্ট আমাদের কাছে জানতে চাচ্ছে ম্যানেজমেন্টস নিডস টু ডিটারমাইন অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার, অর্থাৎ ম্যানেজমেন্ট এখানে জানতে চাচ্ছে যে অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচারটা কোথায়। এখানে দেখো এই যে রেশিওগুলো, এই রেশিওগুলো হলো ডেটের রেশিও, ডেট রেশিও, তাহলে এখানে ডেট রেশিও হলো 0, এখানে ডেট রেশিও 15%, এখানে 30%, এখানে 40%, এখানে 50%, এখানে 60%, এখানে 75%, আর এখানে 100% ডেট রেশিও। তাহলে এই যে একটা প্রতিষ্ঠান এই যে ডেট ব্যবহার করবে, সে কোন বিন্দুটাতে ডেট ব্যবহার করলে তার ফার্মের ভ্যালু হবে সবচেয়ে বেশি এবং ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল হবে সর্বনিম্ন, এটাই আমাদের কাছে জানতে চাচ্ছে। তাহলে প্রথমেই আমরা দেখি ফার্মের কস্ট অফ ডেট, দেখ এখানে কস্ট অফ ডেট হলো 12%,
এই সবগুলোতেই 12%, দেখা এখানে 40% পর্যন্ত 12%, আর 50% হলে কস্ট অফ ডেট বেড়ে যাচ্ছে 40%, আর 60% আসলে হয় 70%, 75% ব্যবহার করলে হয় 20%, 22%, আর 100% ব্যবহার করলে কস্ট অফ ডেট হয়ে যাচ্ছে 30%। ওই যে আমরা অ্যাজাম্পশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কস্ট অফ ডেট একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত কম থাকে, তারপরে কি আস্তে আস্তে বাড়তে থাকে। কস্ট অফ ইকুইটি দেখো, কস্ট অফ ইকুইটি 30% পর্যন্ত কস্ট অফ ইকুইটি 17% থাকে, তারপর 40% হলে হয় 18%, 50% হলে হয় 21%, তারপরে দেখো আস্তে আস্তে কস্ট অফ ইকুইটি বাড়তে থাকে। ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল এটাও দেখেন, প্রথম ছিল 17%, তারপরে 16.25%, তারপরে 15.55%, তার মানে কি প্রথম বেশি ছিল, তারপর আস্তে আস্তে কমতেছে, এরপরে দেখো আবার আস্তে আস্তে বাড়তেছে। ইবিআইটি দেখো, ইবিআইটি সবগুলো বিন্দুতেই ইবিআইটি সমান 5,10,000, অর্থাৎ এই যে ইবিআইটি 5,10,000 ইবিআইটি, তাহলে ইবিআইটি সবগুলোতেই 5,10,000। ইন্টারেস্ট, যেহেতু ঋণ মূলধন ব্যবহার বাড়ার সাথে সাথে ইন্টারেস্ট চেঞ্জ হয়, যেমন এখানে ঋণ মূলধন ব্যবহার করে না তাহলে ইন্টারেস্ট জিরো, এখানে 15% ব্যবহার করে ঋণ, তাহলে ঋণ মূলধন যেহেতু 15% ব্যবহার করে তাইলে কত টাকা, তাহলে 54,000 হলো তার সুদ। কিভাবে 54,000, এই যে 30 লাখের, 30 লাখের 15%, তাহলে 30 লাখের 15% যদি সে ঋণ মূলধন ব্যবহার করে তাহলে তার ঋণ, তার ঋণ মূলধন কত, এখানে 4 লাখ, 4,50,000 হলো তার ঋণ মূলধন, তাহলে 4,50,000 যদি ঋণ মূলধন হয় এটার উপর তাকে সুদ দিতে হবে, সুদ দিতে হবে কত পার্সেন্ট, এই যে 12%, তাহলে 12% সুদ আসে তার এই যে 54,000 টাকা। একইভাবে এই যে 9 লাখ টাকার উপর ঋণ, 9 লাখ টাকা অর্থাৎ 30%, এই যে 30 লাখ টাকার 30% হলো 9 লাখ টাকা, এই 9 লাখ টাকা হলো ঋণ, এই 9 লাখ টাকা যদি ঋণ হয় এই 9 লাখ টাকা ঋণের সুদ দিতে হবে তাকে 1,08,000 টাকা। একইভাবে এখানে হলো 40%, এই 30 লাখের 40% হলো ঋণ কত, 12 লাখ, তাহলে 12 লাখের এই 12% হলো ঋণ সুদ, তো 12% সুদ কত আসে, 1,40,000 টাকা। এইভাবে এখানে প্রত্যেকটাতে সুদ নির্ণয় করা হয়েছে, তোমরা এগুলো ক্যালকুলেশন করে করে এগুলো তোমরা দেখবে এগুলো ক্যালকুলেশনগুলো ঠিক আছে কিনা। তাহলে ইন্টারেস্ট বের করা হলো, ইন্টারেস্ট ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে আমরা কি পাবো, ইবিটি, তাহলে এই যে এখানে ইবিটি এই সারিটাতে ইবিটি হিসাব করা হয়েছে। তারপরে ই, ই মানে কি ইকুইটি শেয়ার হোল্ডার্স, অর্থাৎ এখানে 30 লাখ টাকার মধ্যে ঋণ মূলধন নাই তাহলে পুরোটাই ইকুইটি, এখানে 15% হলো ঋণ, তাহলে 30 লাখের 15% হলো 4,50,000 আর বাকিটা হলো ইকুইটি, তাহলে এখানে কিভাবে 30 লাখের 30% হলো ইকুইটি 9 লাখ আর বাকিটা হলো তার ইকুইটি, তাহলে এইভাবে ইকুইটি এবং ঋণ মূলধন দুইটার এখানে হিসাব করা হলো, ইকুইটি এবং ঋণ মূলধন, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার আসো টোটাল ভ্যালু, এখানে দেখো টোটাল ভ্যালু, এখানে টোটাল ভ্যালু 30 লাখ, এখানে টোটাল ভ্যালু 30,32,000, এখানে টোটাল ভ্যালু 32 লাখ 64,000, এখানে টোটাল ভ্যালু 32,33,000, এখানে টোটাল ভ্যালু 29,28,000, দেখো এখানে টোটাল ভ্যালু গুলো বারবার পরিবর্তিত হচ্ছে। এখন আমাদের বের করতে হবে অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার কোনটা, এখানে অনেকগুলো কম্বিনেশন আছে, এখানে অনেকগুলো মিশ্রণ আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা মিশ্রণ আছে, তা একটা প্রতিষ্ঠান তো আটটা মিশ্রণ ব্যবহার করবে না, সে একটা মিশ্রণ ব্যবহার করবে এবং সে ওইটাই ব্যবহার করবে যেটা অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার। তাহলে অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার খোঁজার জন্য আমাদের কন্ডিশন কি দুইটা, কি কন্ডিশন, একটা হলো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল হবে কম আর ফার্মের ভ্যালু হবে সর্বোচ্চ। তাহলে ফার্মের ভ্যালু সর্বোচ্চ কোনটা আমরা দেখি একটু, যেখানে ফার্মের ভ্যালু দেখো 30 লাখ, 31 লাখ, 32,000, এখানে 32 লাখ, 64,000, এখানে 32 লাখ, 33,000, আমরা যদি সবগুলো পর্যবেক্ষণ করি তাহলে দেখা যাচ্ছে যে এটা হলো সবচেয়ে বেশি 32,64,000, এটা হলো ফার্মের ভ্যালু সবচেয়ে হাইয়েস্ট, এখানে কত 32,64,000 ফার্মের ভ্যালু, আর এই 32,64,000 থেকে যখন ফার্মের ভ্যালু হয় এটার মধ্যে কোম্পানির ডেট কত, মানে এখানে ঋণ মূলধন কত 30%, আর ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল কত সবচেয়ে কম কিনা আমরা দেখি 15.50, এটাই কি সবচেয়ে কম, আমরা যদি একটু চেক করি এটাই সবচেয়ে কম, তাহলে এই 15.50 এটাই হলো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল সবচেয়ে কম এই সারিটাতে, এই কলামটাতে, এই কলামটাতে ফার্মের মূল্য সবচেয়ে বেশি এবং ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল সবচেয়ে কম। তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি, যে প্রতিষ্ঠানটা যদি 30% ঋণ মূলধন ব্যবহার করে আর 70% যদি সে ইকুইটি মূলধন ব্যবহার করে তাহলে প্রতিষ্ঠানের জন্য অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার অর্জিত হবে, অর্থাৎ এই প্রতিষ্ঠানটার উচিত 30% ঋণ মূলধন ব্যবহার করা আর 70% ইকুইটি মূলধন ব্যবহার করা, তাইলে এই প্রতিষ্ঠানের মূল্য হবে সবচেয়ে বেশি।
আর খরচ হবে, আর কস্ট অফ ক্যাপিটাল হবে সর্বনিম্ন। তাহলে এটাই হলো আমাদের ট্রেডিশনাল অ্যাপ্রোচ বা ট্রেডিশনাল থিওরির মূল বক্তব্য, যে যে বিন্দুতে ফার্মের মূল্য হবে সর্বোচ্চ এবং ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল হবে সর্বনিম্ন, সেটাই হলো ফার্মের অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে একটা জিনিস, এই যে ভ্যালুটা বের করার ক্ষেত্রে আমরা এই টোটাল ভ্যালু থেকে এই ডেটটা বিয়োগ দিছি, ডেটটা বিয়োগ দিলে আমরা ইকুইটিটা পাবো। টোটাল ভ্যালু থেকে আমরা ইকুইটিটা, এই ডেট ঋণ মূলধনটা বাদ দিলে আমরা পাবো এই যে ইকুইটিটা। তো তোমরা এগুলো ক্যালকুলেটার দিয়ে সুন্দর করে হিসাব করে করে প্রত্যেকটা প্র্যাকটিস করবা, তাহলে কনসেপ্টগুলো আরো ক্লিয়ার হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ট্রেডিশনাল অ্যাপ্রোচ সম্পর্কে তোমাদের মনের যে প্রশ্ন এবং তোমাদের যে কনসেপ্ট সেটা এই লেকচারের মাধ্যমে ক্লিয়ার হয়েছে। তো ধৈর্য ধরে এই লেকচারটি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে সবাই।